আগেই বলেছি আজকে অক্ষরে একজন বিশেষ অতিথি থাকবে, যার সাথে অক্ষরের অন্যরকম একটা সম্পর্ক আছে। তো মানুষটা কিন্তু আমাকে জয়েন করে ফেলেছে, আপনারা এই মুহূর্তে দেখছেন ভাষার মাসের বিশেষ আয়োজন। অক্ষর সাথে আছে আর্জে তাহমিন এবং টিউন করে আছেন 94.8 ক্যাপিটাল এফএম, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আলাদাভাবে নামটা বলার প্রয়োজন নিশ্চয়ই আপনাদের কাছে নেই, কারণ আপনারা সবাই এই মানুষটাকে চেনেন। তারপরও যেহেতু আজকে আমার অতিথি হিসেবে আমার এই সহকর্মীটি আছে, তার নামটা তো আমাকে বলতেই হয়, আছে আমার প্রিয় বন্ধু জাহান অরণ্য। এবং অক্ষরের সাথে তার অন্যরকম সম্পর্কটা বলছিলাম কেন জানেন, কারণ 2018 সালে যখন অক্ষর শুরু হয় সেই সময় অক্ষর সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি এবং আরজি অরণ্য, যিনি আজকে আমার অতিথি হিসেবে আছে। তার সাথে কথা বলবো যে অরণ্য ভাই কি অবস্থা, মানে যে আয়োজনটায় আপনার হাত ধরে শুরু হয়েছিল সেই আয়োজনে আজকে আপনি অতিথি, কেমন লাগছে? এটা আসলে মানে এতটা খুশির একটা উপলক্ষ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই চুপচাপ থেকে প্রকাশ করতে চাই। আসলে অনেক আনন্দের একটা উপলক্ষ। তা না হলে মানে সকালে উঠতে, এটা তুমি জানো যেহেতু আমি রাতের মানুষ, সকালে ওঠাটা আমার জন্য সবচেয়ে কষ্টকর কাজ পৃথিবীতে, মানুষ বলে না তো, আমার জন্য সবচেয়ে কষ্টকর কাজ। কিন্তু তারপরও আমার মানে যেহেতু অক্ষরের সাথে মানে আমার একটা অন্যরকম সম্পৃক্ততা আছে, তুমি যেটা বললে, এক সময় আমরা আসলে এই অক্ষরের অংশ ছিলাম, এখনো আছি, প্রতিদিনই অংশ আছি, যেহেতু আমাদেরই আয়োজন। তো সেখানে আমি নিজেই মানে অতিথি হয়ে আসাটা এটা আমার জন্য একটা অদ্ভুত অনুভূতি। তো অক্ষরের এই আয়োজনে তারাই অতিথি হয়ে আসে যারা বই লেখে, বইয়ের সাথে যাদের সম্পৃক্ততা আছে। আর যে অরণ্য কথার মানুষ, তবে এবার তার কথাগুলো, তার মনের কথাগুলো কিন্তু বইয়ে প্রকাশ পেয়েছে আপনাদের জন্য, অন্তর্মহল। আর যে অরণ্য মানে আমাদের জাহান অরণ্য আজকের অতিথি, তার প্রথম বই বইমেলায়। বলুন এবার সন্তানের কথা আমরা শুনি। আসলে তাই, মানে এটা মানুষ বলে না যে নিজে না করলে কেউ কখনো অনুভব করতে পারে না, সত্যি কথা। আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছি তোমার সাথে একই সাথে বা আমি নিজেও করেছি, কিন্তু এই যে আমি যে কথার মানুষ বা আমি গল্পের মানুষ, এই গল্পগুলো লিখা এবং লিখে যখন সেটা বই আকারে প্রকাশ পেল, আমি যখন গিয়ে প্রথম স্পর্শ করলাম, আমার কাছে আমার নিজের মেধা সন্তান বলে মনে হয়েছে। এবং আমার কাছে আমি সেদিনও আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে এই অন্তর্মহল যারা নেবেন, আমার অন্তর্মহল আপনার হাতে কেমন দেখায় সেই ছবিটা আমাকে একটু দেবেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই আমার মেধা সন্তানটা আপনার হাতে দেখতে কেমন লাগছে, আমার একটা অদ্ভুত ভালো লাগা। এবং আমার মনে হয় কি, প্রথম বই হিসেবে আমার ভালো লাগাটা একটু দ্বিগুণ তিনগুণ কাজ করছে। যেদিন থেকে প্রথম প্রুফ রিডিং হলো, বইটা যেদিন ছাপা ঘরে গেল, সেখান থেকে যেদিন আমাকে মানে পাবলিশার যখন প্রথম ছবি পাঠালো, আমি যখন বইমেলায় গিয়ে প্রথম, ইনফ্যাক্ট আসলে গতকালকে গিয়েছি, অনেক দেরি হয়ে গেছে প্রকাশ করতে, তো সেখানে গিয়ে যখন আমি নিজের হাতে স্পর্শ করলাম এবং যখন স্টলে দেখলাম আমার বইটা সাজানো আছে, এটা সত্যি অন্যান্য যে কোনো অনুভূতির চেয়ে সত্যি মানে অন্যরকম একটা অনুভূতি। তো কথা নেই, মানুষটা হঠাৎ করে কি ভাবলো আর কি ভাবনা থেকে লেখালেখিটা শুরু করে দিল? এটা আসলে আমার, এটা অবশ্য তুমি জানো না, তুমি তো আমার মোটামুটি সবই জানো, এটা হচ্ছে বিগত 5-6 বছর আগে থেকে। একসময় আমার একটা ডায়েরি ছিল, অব্যবহৃত ডায়েরি, একদম ফ্রেশ একটা ডায়েরি ছিল। তো সেটাতে টুকটাক কোনো একটা বিষয় নিয়ে আমি লিখবো ভাবছিলাম। আমি ভাবছিলাম যে আমার নিজের জীবন লিখবো নাকি আমার মানে দৈনন্দিন জীবন লিখবো, কারণ আমি খুবই অগোছালো এবং মানে কি বলবো, আমার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা খুব কম। তো সেটা আমি ভাবছিলাম, আচ্ছা প্রতিদিন তাহলে একটা কাজ করে আমি একটু লিখি। কিন্তু প্রথম দিন আমার মাথায় একটা সময়, এটা আমার আরও অনেক আগের গল্প, একটু পেছনে যেতেই হয়, সেটা হচ্ছে ঢাকায় সন্ধ্যাবেলায় কোনো একটা মেয়ের সাথে আমার একবার পরিচিত, এটা একেবারে বাস্তব ঘটনা। আচ্ছা। এবং অনেক সময় পরে কোনো না কোনোভাবে তার সাথে আমার কথা হয়েছিল। তো অনেক সময় পরে জেনেছিলাম যে সেই মেয়েটার একটা প্রফেশন আছে এবং যে প্রফেশনটাকে সে বলে যে প্রস্টিটিউশন। আচ্ছা। তো বহুদিন পরে প্রায় 3-4 বার ওর সাথে আমার দেখা হয়েছিল। তো একটা সময় যখন আমি জানলাম যে সি ইজ এ প্রস্টিটিউট এবং সে যখন তার ঘটনাটা উইলিংলি সে আমাকে বলেছিল, সেটাও প্রায় 2003-04 ঘটনা। আচ্ছা। অনেক আগের গল্প, তো সেটা আমার মাথায় ছিল। তো সেখান থেকে সেই গল্পটা আমি ভেবেছিলাম যদি কখনো আমার সময় আসে যে আমি সেই গল্পটা উঠিয়ে আনবো, যদিও তার নাম জেসমিন ছিল না, আমি আমার উপন্যাসে তার নাম জেসমিন দিয়েছি। এবং সেই জেসমিনের অনেকগুলো টুকরো টুকরো গল্প আছে। একটা মানুষ কখনো ইচ্ছে করে কোনো একটা বাজে প্রফেশনে যায় না, যেটাকে আমরা বাজে বলছি, তো তার পিছনে অনেকগুলো গল্প থাকে। কেন একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে সে টাকার বিনিময়ে বিলিয়ে দেয়,
কেন একটা মানুষ একজনের না হয়ে অসংখ্য মানুষের হয়, তার পিছনে অনেক গল্প আছে যেগুলোকে আমরা খুব নেতিবাচক ভাবে দেখি, যেগুলোকে আমরা খুব সহজে সমাজের এই আমাদের শালীন সমাজে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করি না বা করতে চাই না। তো সেই গল্পটা আমি উঠিয়ে আনার চেষ্টা করেছি। এর মাঝে কিছু গল্প আছে যে একজন ভাবুক আছেন যার কোনো নাম নেই, যিনি নিজের কোনো নাম দিতে চান না, কারণ তার জন্মটাও এমনই কোনো একজন নারীর গর্ভে, এবং সেই কারণে সে এই পৃথিবীতে অবাঞ্ছিত। অনেক মানুষ তাকে কোনো কিছুই করতে দেয় না, কাজে যেতে দেয় না, বসতে দেয় না, খেতে দেয় না, বা অনেক কিছুই। তো সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আমাকে এই সমাজ অপান্তীয় করে দিয়েছে, সুতরাং এই সমাজে আমার নামের কোনো প্রয়োজন নেই। তো এই দুটো ঘটনার সাথে আরো কিছু টুকরো টুকরো ঘটনা মিলিয়ে একটা জায়গায় আনা হয়েছে অন্তর্মহলের বিষয়বস্তু। এবং প্রকৃতপক্ষে অন্তর্মহল, আমরা এই অন্তর্মহল নামটা এমন ভাবে নেওয়া হয়েছে, অন্তরমহল, এই নামের মধ্যে কিন্তু একার আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার কিছু নেই। তো আমাদের, আমরা বাইরে থেকে যতই মানে সাজগোজ দেখাই না কেন, প্রকৃতপক্ষে দিন শেষে যখন আমি একা, তখন আমার অন্তর্মহলের মতোই কিন্তু আমিও অন্তঃসার শূন্য, মানে ভেতরটা আমাদের প্রত্যেকেরই ফাঁকা। সেই বচ্চর গানের মতো হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা বলে দেখো না কেউ, হাসি শেষে নীরবতা। তো আমাদের এই নীরবতাটাই, আমাদের অন্তর্মহলের শূন্যতাটাই প্রকাশ করা হয়েছে। তবে আমি আমার মানে স্বাভাবিকভাবে যেভাবে আমি কথা বলি রেডিওতে, বা আমি তো গল্প বলতে পছন্দ করি, গল্প শুনতে পছন্দ করি, সেটা গল্পের আকারে সরলভাবে লেখার চেষ্টা করেছি, এটা হচ্ছে বিশেষ। অন্তর্মহল নীরব না থেকে সরব হোক, আপনাদের সবার সারা পাক, সেটাই রইল প্রত্যাশা, এবং আশা করব যে বইমেলায় গিয়ে সবাই বইটি সংগ্রহ করবেন। এই অর্ণভাই, এবার যদি একটু লিসনারদেরকে জানিয়ে দেন যে বইটা কে কিভাবে সংগ্রহ করতে পারে, কোন স্টলে পাচ্ছে? ইয়েস, বইমেলাতে অনেক দেরিতে প্রকাশিত হয়েছে প্রথমত, তো সেই জন্য আসলে শুরু থেকে আমিও যাইনি, তো গতকালই আসলে এসছে। সেটি হচ্ছে ভূমি প্রকাশ, 193-94 নম্বর স্টলে, আর প্রকাশনা সংস্থার নাম হচ্ছে পুনশ্চ প্রকাশনী, কিন্তু পুনশ্চ প্রকাশনীর যে স্টলটা সেটার নাম হচ্ছে ভূমির প্রকাশ, ওরা ওদের সব ওখানেই আছে, 193-94-তে পাওয়া যাচ্ছে। তো আপাতত অনলাইনের যেহেতু প্রয়োজন নেই, যেহেতু ভূমি প্রকাশে আসলে হাতে স্পর্শ করে কেনা, এবং যতটুকু সম্ভব আমি নিজেও থাকবো, আমিও চাই যে আমার অন্তর্মহল কার হাতে যাচ্ছে আমি নিজের হাতে তুলে দিতে চাই, তো সেটা আমারও ইচ্ছে আছে। এছাড়াও রকমারিতেও পাওয়া যাচ্ছে, রকমারিতে বেশ কিছু ওরা ডিসকাউন্টও দিচ্ছে, ভালো কিছু অফারও আছে ওদের, বুকমার্ক একটা শপ আছে অনলাইন, সেখানেও পাওয়া যাচ্ছে, আর আপাতত বইমেলাতে পাওয়া যাচ্ছে। যেহেতু প্রাণের মেলা, বইমেলা চলছে, আশা করব যে বইমেলা থেকেই অন্তর্মহল সংগ্রহ করবেন, আর যারা বইমেলায় আসতে পারছেন না তারা রকমারি এবং বুকমার্ক থেকে অন্তর্মহল সংগ্রহ করে নেবেন, এমনটাই কিন্তু আশা করছি। অর্ণ ভাই, হঠাৎ করে কোন চিন্তা থেকে লিখলেন? বললেন তো দুটো গল্প আপনার মাথায় ছিল, দুজনের গল্প, সত্যিকারের কয়েকজনের গল্প, তো সেটা বই আকারে প্রকাশ করবেন, এই ভাবনাটা কেন এলো? এই ভাবনাটা আসার পেছনে আসলে অনুপ্রেরণা দেয়। আচ্ছা, সেই অনুপ্রেরণাটা কে আছে? তার মানুষ যিনি, তার নাম আমি বলতেই চাই, তার নাম হচ্ছে মিস্টার নাইমুল রাজ্জাক। কিছুদিন আগে আমাদের এখানে তিনি শো করেছেন, আছেন, তো তিনি নিজেও একজন লেখক। একটা সময় তার সাথে আমার কথা হলো এবং সে বলল যে তার এরকম বইটি হয়েছে, আমি বললাম আমি তো লিখেছি, বললো যে ভাই আপনি তাহলে আপনার পাণ্ডুলিপিটা কি আমাকে একটু দেবেন? হ্যাঁ অবশ্যই। তো দেওয়ার পরে বললো যে ভাই এটা অবশ্যই করা উচিত, এবং মানে ততদিনে প্রায় 80 পৃষ্ঠার মতো আমার লেখা হয়ে আছে, বলছে আপনি এটা কেন পাবলিশ করছেন না? তো তারপরে আমার কাছে মনে হলো যে আসলে একটা স্বীকৃতি তো দেওয়া উচিত, ভালোবাসা দিবসটা যেমন আসলো, পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে মনে মনে, বহুদিন ধরে কেউ না কাউকে ভালোবাসে, তাই না? তো সেই ভালোবাসাটা যদি কোনোদিন স্বীকৃতি না পেল, সেই অধরা ভালোবাসা থাকার চেয়ে না থাকাটাই ভালো, হয়তো অনেকের মনে থাকে, আমারটাও ছিল ডায়েরিতে সেই অধরা ভালোবাসা। তো আমি ভাবলাম যে এটা একটা স্বীকৃতি দেওয়া উচিত, একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, তো সেই হিসেবেই আসলে মলাটবদ্ধ করার একটা চেষ্টা। তো এখনো জানি না আসলে কতটুকু সফল হবে, বাট আমি আসলে বই বিক্রির পেছনে আমার কোনো মানে বলছি না যে কিনতেই হবে, কিন্তু প্রকাশ হয়েছে এটা আমার অনেক বড় আনন্দের ব্যাপার। তারপরে যদি কেউ কিনে, আমি মনে করবো যে সেটা আমার প্রতি ভালোবাসা, আমার মানে আপাতত যেহেতু আমার লেখা এখনো কেউ পড়েনি, কেউ জানে না যে আমি কেমন লিখি বা আমার লেখনীটা কেমন, তো সেটা না পড়ার আগে কেউ তো বুঝতে পারবে না। তো এখন কি আমরা বলবো, জানতে হলে কিনতে হবে? উচিত, অবশ্যই অন্তর্মহল পড়ার আমন্ত্রণ রইল। অরুণ ভাই, আমাদের কয়েকজন লিসানার আমাদের সাথে আছে, আমরা একটু পড়ে ফেলি তাদের কথাগুলো। আমাদের এই সহকর্মী মিজান জয়েন করেছে এবং বলছে শুভকামনা রইল অন্তর্মহলের জন্য। আছে সুমাইয়া ইসলাম মনি, হাই বলছে, মামুন আপনাকে সালাম জানিয়েছে, তানজিদ আহমেদ সেও শুভকামনা জানিয়েছে অন্তর্মহলের জন্য,
আচ্ছা আরিফ মিয়া, তিনি আপনাকে সালাম জানিয়েছে। কাউসার আহমেদ আমাদের একজন রেগুলার শ্রোতা, সবসময় উনি আমাকে শোনে এবং অক্ষরের এই আয়োজনে যারাই অতিথি আসে তাদের কাছে একটা করে প্রশ্ন রাখে। তো আজকে সে আমাকে লিখেছে, ভাষার মাস চলছে, আমি বলবো বাংলা ভাষাকে বিকৃত করছে রেডিও আরজেরা, বাংলা মিশ্রণের বাংলা ইংলিশের সংমিশ্রণে উপস্থাপন করেন তারা। আচ্ছা তারপর বলছে, যদিও আমি নাকি ভিন্ন, এখান থেকে বের হয়ে আসার উপায় কি? তো উত্তরটা, যেহেতু আমার সহকর্মী আমার সাথে আছে, সে এবং আমি আশা করছি দুজন মিলে এটা দিতে পারবো। তবে এটা নিয়ে কিন্তু কিছু ভুল ধারণাও রয়েছে। আমার মনে হয় যে আমাদের মন মানসিকতাটাকে আরেকটু পজিটিভ করে যদি আমরা চিন্তা করতে পারি, আরেকজনকে দেখতে পারি, তাহলেই ব্যাপারটাকে আমরা অনেক অনেক সাবলীল ভাবে দেখতে পারবো, সহজ ভাবে দেখতে পারবো। অর্ণব ভাই, এবার আপনি আপনার মতামতটা যদি এই বিষয়ে একটু বলেন। অবশ্যই, মতামতের ব্যাপারে আসলে আমরা বলবো, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী সুতরাং আমাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। জি, আমরা যখন একটা কথা বলবো তখন সেটা কিন্তু অনেক কথা হয়ে অনেকের কাছে পৌঁছবে, সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকেরই কথা বলার ক্ষেত্রে, যেহেতু আমরা কথা বলার কাজটাই করি। সুতরাং আমি বলবো, উনি যেটা বলেছেন অনেকাংশেই ঠিক, এবং সেই ঠিক জায়গাটা থেকে বেরিয়ে এসেছি আমরা, এবং যারা বেরিয়ে এসেছে সেই বেরিয়ে আসার চিত্রটাও কিন্তু আপনাদের তুলে ধরা উচিত। আমরা প্রত্যেকে যেই শোগুলো করি, সেই শো এর মধ্যে আমরা কিভাবে আমাদেরকে উপস্থাপন করছি, আমরা কিভাবে আমাদের শোগুলোতে আমাদের শ্রোতাদের সাথে কথা বলছি, বা আমরা কতটা বিকৃতি করছি, সেটা ওভারঅল কথা যদি আমরা বলি যে বাংলাদেশ ভালো না, এই কথাটা বললে কিন্তু হবে না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু ব্যর্থতা আছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও যতটা ভালো করছে সেই ভালোটা আমরা যদি তুলে না ধরি, শুধুমাত্র খারাপটাই তুলে ধরি, তখন কিন্তু হবে যে পুরো ভালোটার মধ্যেই আমরা একটু খারাপ দিলে কিন্তু পুরোটাই খারাপ হয়ে যায়। সুতরাং আমার যেরকম দায়বদ্ধতা আছে, একজন শ্রোতা হিসেবে আপনারও কিন্তু দায়বদ্ধতা আছে যে ভালোটা সেটাও যেন আপনি তুলে ধরেন। তবে আপনার কথার সাথে আমি একমত, এবং অবশ্যই সেটা বদলানো উচিত, বাংলায় ইংরেজি মিশিয়ে কথা বলা। তবে স্বাভাবিকভাবে শুধুমাত্র এই রেডিও প্রফেশনের মানুষই না, কিন্তু এই কাজগুলো আমরা অনেকেই করছি বা সবাই করছি বা সেটা সেটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম অর্ণব ভাই, যে শুধুমাত্র দেখা যায় বিশেষভাবে ফেব্রুয়ারি মাসটা আসলে আমরা কিংবা আমাদের সহকর্মীরা যারা আছে তাদের থেকে একটা আঙুল চলে আসে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, কাউসার আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের যারা শ্রোতারা আছে কিংবা আপনি যদি বাসায় চিন্তা করেন, আপনি কিন্তু পুরোপুরি বাংলায় সবকিছু বলছেন না, কয়েকটা জিনিস আমাদের অভ্যাসের মাঝে চলে এসেছে, কয়েকটা শব্দকে, বিদেশি শব্দকে আমরা আপন করে নিয়েছি, এবং সেটা মিলিয়ে যদি কোনো কথা বলি সেটাকে ভুল ভাবা কিংবা সেটাকে ভাষার বিকৃতিও কিন্তু বলা যাবে না। তো আমার অনুরোধ থাকবে আমার শ্রোতাদের কাছে, আমার যারা বন্ধুরা আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছেন, সবার কাছে আমরা কিছুটা হলেও কিন্তু এই চেষ্টাটা করতে পারি যে আমাদের যে ভাষাটার জন্য আন্দোলন হয়েছে, যে ভাষাটা আমাদের প্রাণের ভাষা, সেই ভাষাটার সঠিক ব্যবহার করার, যত্ন নিয়ে, আদর নিয়ে ব্যবহার করার। আশা করছি কাউসার আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আকাশ আছে আমাদের সাথে, আকাশ এসডি অলোক বলছে, আমার বাংলা ভাষা, তারপর অনেক ভালোবাসা জানিয়েছে। অন্তর্মহলের জন্য অসংখ্য ভালোবাসা শুভকামনা পাচ্ছি আমরা। তবে আজকে অন্তর্মহল নিয়ে কথা বলার খুব বেশি সময় আমাদের কাছে নেই। ভালোবাসা দিবস ভীষণ আজকে যানজট বাইরে, সেখানে আমাদের অতিথি, আমাদের বন্ধু জাহান অরণ্য আটকা পড়েছিল, সেজন্য সময় খুব একটা নেই। তবে একটার ঘন্টায় নতুন করে আমার বন্ধুকে সাথে নিয়ে আবারও ফিরবো, না এখনই গল্প শেষ করছি না, ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো জানানোই হলো না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের শ্রোতাদের তামিনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা, এবং যেহেতু আজকে একই দিনে দুটো বিশেষত্ব, তো আমার কাছে তো আসলে বিশেষ করে ভালোবাসার কোনো দিন হয় না, আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার, এবং আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে একটা পরীক্ষা, এবং সেই পরীক্ষায় প্রমাণ করা বা পাশ করা। তো প্রতিটি পরীক্ষাতেই আমি পাশ করতে চাই যদি আমি কাউকে ভালোবাসি প্রকৃতপক্ষে, আর ভালোবাসাটা হচ্ছে আমার নিজের সন্তানের মতো বা লাগানো একটা ছোট্ট গাছের মতো, যেটাকে যদি আমি যত্ন করি একদিন বড় হবে, আমাদের ফল দেবে, ফুল দেবে, ছায়া দেবে, কিন্তু যদি যত্ন না করি সেটা কুড়িতেই নষ্ট হয়ে যাবে। সুতরাং মুখে শুধু ভালোবাসার কথা বলে কেউ কাউকে আমরা ভালোবাসলাম, কিন্তু অন্তর দিয়ে তাকে আমরা শ্রদ্ধা করলাম না, বা সামান্য কিছুটা সান্নিধ্য আমরা তার চাইলাম কিন্তু ভবিষ্যতে তাকে আমার নিজের করে চাইলাম না, এমন ভালোবাসার চেয়ে বরং না হওয়াটাই ভালো। তো ভালোবাসার এই দিনে ভালোবাসা অটুট হোক, ভালোবাসারা ভালো থাকুক, সেটাই শুভকামনা। আবারও আমার অতিথি, আমার সহকর্মীর কাছে চলে যাই। কোন পরিচয়টা ভালো লাগছে, এই যে নতুন একটা পরিচয় জুড়ে গেল, লেখক নাকি আমাদের আরজি অরণ্য? কোন আরজি অরণ্য তো অবশ্যই অনেক বেশি স্পেশাল, তার পাশাপাশি নতুন পরিচয়টা কেমন লাগছে, কেমন উপভোগ করছেন? আমি রেডিওর মানুষ, এটা অনেক আগে থেকেই, এবং আমার গল্প যারা জানে, মোটামুটি একটা সময় আমার বাবাও খুব চাইতেন যে আমি যেন আর্মিতে যাই,
এবং সেক্ষেত্রে আমার মানে অদ্ভুত কিছু গল্প আছে। আমি চাইতাম যে আসলে এই জায়গাটাতে যেন আমি থাকি। আমার এখনো আরো অন্যান্য অনেক কাজ আছে, বা একটা সময় আমার অনেক বড় কিছু সুযোগও এসেছিল, কিন্তু সেই সুযোগগুলো আমি গ্রহণ করিনি। আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলছি, আমি সেই সুযোগগুলি গ্রহণ করিনি। অনেকেই বলবেন যে আপনি এখানে আছেন, কেমন আছেন? আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, কারণ এটা আমার স্বপ্নের জায়গা, আমার কল্পনার জায়গা, যেখানে আমি খুব আরামে কথা বলতে পারি। এবং আমার কাছে মনে হয় যখন আমি কথা বলি, আমার সামনে কেউ না কেউ হয়তো বসে আছে আরাম করে, এবং সে আমার কথাটা শুনছে। পৃথিবীতে এর চেয়ে শান্তির কিছু হয় না তামিনা। কারণ কি, আমি যখন কথা বলি, আমার কথা শোনানোর মতো মানুষ এখন ভাড়া করে টাকা দিয়ে কিনে আনতে হয়। শুধুমাত্র কথা শোনানোর মানুষ, যে আমি যে কথাটা বলছি কেউ একজন শোনেন প্লিজ, কেউ কারো কথা শুনতে চায় না। এই রেডিওতে আমি কথা বলছি, যে মানুষটা তার নিজের সময়ে ব্যয় করে আমার কথা শুনছে, এর চেয়ে বড় আনন্দের ভালোবাসার কোনো প্রফেশন আমার কাছে হতে পারে না। লেখক এটা আমি মোটেও, এই পরিচয়টা আমার হয়নি, আমি শুধুমাত্র চেষ্টা করছি। যদি কারো ভালো লাগে, আমি নিয়মিত লেখার চেষ্টা করব, এই হচ্ছে আমার প্রতিজ্ঞা। তবে আমার পরিচয় নিঃসন্দেহে, আমি একজন রেডিওর মানুষ, আই এম এ রেডিও ম্যান। ওকে, আমাদের রেডিও ম্যান এবং নতুন লেখক আমাদের সাথে আছে, আমাদের প্রিয় আরজি অরণ্য, তাকে যারা শুভেচ্ছা জানাচ্ছেন। জয়েন করে ফেলেছে আমাদের আরেকজন সহকর্মী সালমান হাবিব। অন্তর্মহল পাঠক প্রিয় হোক, এমনটাই আমরাও চাই। সালমান, শুভকামনা রইল তোমার জন্য, তোমার যে বইটি এবার বইমেলে এসেছে তার জন্য শুভকামনা রইল। দুঃখ দুগুণে পাঁচ, ভীষণ ভালো চলছে কিন্তু ভূমি প্রকাশের 193-194 স্টলে। ভূমি প্রকাশের এই বইটির জন্য আসলে মোটামুটি ভিড় চলছে বলা যায়, এবং এই দুঃখ দুগুণে পাঁচের ভিড়ে অন্তর্মহলটা খুব চুপসে আছে। কারণ কি, এটা বিকশিত হওয়ার জন্য একটু সময় লাগবে, সেই সময়টা অন্তর্মহল যখন পাবে নিশ্চয়ই হবে। তবে দুঃখ দুগুণে পাঁচ ভীষণ ভালো যাচ্ছে, সেটা আমার একটা ব্যক্তিগত ভালো লাগা। আমাদের আরেকজন শ্রোতা আছে অর্ণ ভাই, এবং জানতে চেয়েছে ছোটবেলা থেকেই কি লেখালেখি করেন? কি নাম তার? তার নাম হচ্ছে সুস্মিতা। বাহ, সুন্দর নাম। এরকম নাম আমি মাঝে মাঝে পাই, আমার খুব ভালো লাগে এই নামগুলো। তো সুন্দর নামের মানুষের জন্য আমার সুন্দর কথা হচ্ছে, ছোটবেলায় লেখালেখি না আমার ভীষণ অভ্যাস ছিল। ছোটবেলায় পৃথিবীর সবকিছু হইতে, মানুষ বলতো না ছোটবেলায় আপনি কি হতে চাইতেন, আমি পৃথিবীর সবকিছু হতে চাইতাম ছোটবেলায়। এটা সুবিধা নাকি অসুবিধা আমি জানি না তামিনা। আমি ট্রাফিক পুলিশ হতে চাইতাম, আমি লেখক হতে চাইতাম, আমি হিরো হতে চাইতাম, ডাক্তার হতে চাইতাম, ইঞ্জিনিয়ার হতে চাইতাম, লয়ার হতে চাইতাম, সব হতে চাইতাম আমি। ফলে আমি সব করার চেষ্টা করেছি ছোটবেলায়। আমি লিখেছি, আমি ছবি এঁকেছি, আমি গল্প বলেছি, গান করার চেষ্টা করেছি। তবে সবচেয়ে বেশি যেটা করেছি, আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে যেতেন বিভিন্ন প্রতিযোগিতায়, এবং সেখানে আমার জন্য প্রথম পুরস্কারটা অবশ্যই হতো, সেটা আমার যোগ্যতাতেই হতো, এমন না যে মানে কেউ দিয়ে দিত। সেটার নাম হচ্ছে উপস্থিত বক্তৃতা। আচ্ছা, এই উপস্থিত বক্তৃতায় আব্বা আমাকে যখনই হাত ধরে নিয়ে যেতেন, তখন সেই পুরস্কারটা আমি পেতাম। এটি দেব নামক একজন লেখক আছেন, তার ডিকশনারি ছাপা হতো। ওই এটি দেবের ডিকশনারি প্রায় 6-7টা আছে, এটা প্রথম পুরস্কার হিসেবে আমাকে দেওয়া হতো, এত বড় সাইজের একটা বই। তাছাড়া গ্লাস, তারপরে হচ্ছে তোমার ওই কম্পাসের বক্স, তারপরে হচ্ছে তোমার প্লেট, তারপরে হচ্ছে মেলামাইনের হাবি জাবি, এরকম অসংখ্য পুরস্কার। সবচেয়ে দামি পুরস্কার হচ্ছে কাগজের সার্টিফিকেট, যেগুলো এখনো আমার কাছে আছে, প্রায় 30 সার্টিফিকেট আছে এই উপস্থিত বক্তৃতা এবং এসব ক্ষেত্রে। লেখালেখিতে আমি ক্লাস 7-এ যখন পড়ি বা 6-এ পড়ি, তখন আমি এই যে এ4 সাইজের যখন কাগজ ছিল, তখন এই কাগজগুলোকে আমি এরকম করে ভাঁজ করে নিজে স্ট্যাপল করেছিলাম, স্ট্যাপল করে বইয়ের মতো বানিয়েছি। ফলে ওই বইয়ের প্রকাশক আমি, আচ্ছা লিখে তারপরে উপরে প্রচ্ছদ করেছি আমি, নাম দিয়েছি এই তো জীবন। ঠিক আছে, লিখে তারপরে এর ভিতরে প্রত্যেকটা পাতা আমি নিজের হাতে লিখেছি, এবং সেই বইটির পাঠক একমাত্র পৃথিবীতে ছিলাম আমি। একজন মানে একের ভেতর সব ছিল তখন, লেখক, তারপর হচ্ছে প্রকাশক, প্রচ্ছদ শিল্পী এবং পাঠক, সবই ছিল সেই একজন। আর সেই মানুষটার বইটা যখন বইমেলায় চলে এসেছে, তখন আবারও লিসেনার আপনাকে বলবো বইটি পড়বেন, এবং আপনাদের অভিমত, আপনাদের কোনো সাজেশন, সবকিছুই কিন্তু আমাদেরকে জানাতে পারবেন। অর্ণ ভাই, আমরা এই মুহূর্তে বিদায় নেই, আপনাকে নিয়ে আবারও নতুন ঘন্টায় ফিরতে চাই। তো ছোট্ট করে লেখক, লেখক হিসেবে যেহেতু আজকে এসেছেন, আমার অতিথি হিসেবে যেহেতু এসেছেন, আমার শ্রোতাদেরকে কি বলবেন? বলবো যে আমার বইটা যে কিনতেই হবে, ওরকম অনুরোধ আমি করছি না, তবে যদি সম্ভব হয় অবশ্যই আমার বইটা কিনবেন। তবে বইমেলায় গেলে একটু খুঁজে খুঁজে অনেকগুলো নামী লেখকের পাশে কোনো একজন অনামি বা বেনামি বা নতুন কোনো একজন লেখকের একটা বই কিনবেন। আপনার এই একটা ছোট্ট অনুপ্রেরণায় অনেকগুলো নতুন নতুন হুমায়ুন আহমেদ, অনেকগুলো নতুন নতুন জাফর ইকবাল আসতে পারে, যারা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। সাদাত হোসেন অথবা কিঙ্কর আহসান, আমরা যাদের কথা বলছি, তারাও কিন্তু এই এভাবেই উঠে এসছে। সুতরাং অনেকগুলো বইয়ের সাথে একটা নতুন লেখকের বই কিনবেন, যাতে করে আমাদের সাহিত্যটা সমৃদ্ধ হয়।
ধন্যবাদ অর্ণব ভাইয়া, খুবই সুন্দর একটা কথা বলেছেন এবং তার সাথেই সুর মিলিয়ে একই কথা আমি বলবো যে যেই লেখকদের নামগুলো আমরা পড়ে পড়ে বড় হয়েছি তারাও কিন্তু একসময় নবীনই ছিলেন। আপনারা পড়েছেন, আমরা পড়েছি, আমাদের বাবা মায়েরা পড়েছেন বলেই আজকে সেই নামগুলো সবার মুখে মুখে এবং মেলায় জনপ্রিয় স্টলগুলোতে তাদের বই থাকে এবং তাদের জন্যই আমরা এই প্রাণের মেলায় যাই। তো এবারে যারা নবীন লেখক আছে তাদের বইগুলোও যখন আপনি আমি সংগ্রহ করব, তারাও একসময় সেই জায়গাটায় যাবে। আমাদের সাহিত্যকে, আমাদের সংস্কৃতিকে লালন করতে হলে আমাদেরকে আজকে একটা বই কিনতে হবে একজন নবীন লেখকের। তো প্লিজ আপনারা এই কাজটা করবেন, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করুন, আমাদের বাংলা ভাষায় যারা বই লিখছে তাদের বইগুলো পড়ে আমাদের বাংলা সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করুন। শুভকামনা রইল আরো একটাবার অন্তর্মহলের জন্য। অন্তর্মহলের লেখক আমাদের বন্ধু আর যে অরণ্যকে নিয়ে নতুন ঘন্টায় ফিরছি, সাথেই থাকুন, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল FM। অক্ষরের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও আমার রেগুলার শো জানেন ভাবি নিয়ে।